শিলিগুড়ি থেকে মাত্র আধ ঘন্টার দূরত্বে সবথেকে পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো বাঘপুল বা করোনেশন ব্রিজ। তিস্তা নদীর ওপর এই বাঘপুল একদিকে দার্জিলিং এবং অন্যদিকে কালিম্পংকে যুক্ত করেছে। বাঘপুল আসতে গেলে দুভাবে আসা যায়, প্রথমত ট্রেন দিয়ে, দ্বিতীয়ত বাসে করে। করোনার আগে ট্রেনের অ্যাভেলেবিলিটি প্রচুর ছিল, এখন সকাল 6:45 একটা ট্রেন যায় যার টিকিট কিন্তু আপনাকে রিজার্ভ করে কাটতে হবে। আগে মাত্র 10 টাকায় আসা যেত, এখন তার ভাড়া বেড়ে দাঁড়িয়েছে 70 টাকা। আপনারা যদি প্রথমবার এখানে এসে থাকেন আমি বলবো অবশ্যই ট্রেনের সফরটা করুন, কারণ গুলমা থেকে সেবক পর্যন্ত পুরো রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে। ট্রেনের চলার পথে দুপাশে ময়ূরে ভর্তি, ভাগ্য যদি ভালো থাকে তাহলে হাতির দলেরও দেখা পেতে পারেন। সেবক স্টেশনে নেমে 20 মিনিট হাঁটলেই আপনি চলে আসবেন করোনেশন ব্রিজ। বাসে সব থেকে কম খরচে আসা যায় এবং আসতে গেলে আপনি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে কালিম্পং বা গ্যাংটকে যাওয়ার যে কোনো বাসেতে আসতে পারেন, তবে আপনাকে দাঁড়িয়ে আসতে হবে। ঋষি মিত্তল বাস স্ট্যান্ড থেকে এলে আপনি বসার সিট হয়তো পেলেও পেতে পারেন। আর একটা সব থেকে চিপেস্ট ওয়ে হলো সিকিম ট্রান্সপোর্টের বাস, সেখানে তো ড্রাইভারের সাথে কথা বলে আসুন, গাড়িটা স্ট্যান্ড থেকে বেরিয়ে আসার পরে গাড়িতে উঠে পড়ুন, সেখানেও আপনাকে দাঁড়িয়েই আসতে হবে, কিন্তু বাসটা আরও অনেক বেশি সুন্দর আসে, ভাড়াও অনেক কম, কিন্তু আপনাকে শুধুমাত্র দাঁড়িয়ে আসতে হবে। করোনেশন ব্রিজের অবস্থান সম্পর্কে আপনাদের আরেকটু ভালো করে ধারণা দিয়ে রাখি। এই যে রাস্তাটা চলেছে, এই রাস্তাটা সোজা এই ধার দিয়ে চলে যাচ্ছে কালিম্পং। আপনারা নিশ্চয়ই অনেকেই ত্রিবেণীর নাম শুনে থাকবেন, তো এই রাস্তা ধরে এদিকের পাহাড়ের গা দিয়ে সোজা চলে গেলে পড়বে ত্রিবেণী, এবং ত্রিবেণীর একটু আগে রয়েছে তিস্তা বাজার। সেখান থেকে এরকমই আরেকটা ব্রিজ রয়েছে, সেটা অবশ্যই এত সুন্দর ব্রিজ না, সেখান দিয়ে তিস্তা নদী পেরিয়ে কালিম্পং ডিস্ট্রিক্টে প্রবেশ করে গাড়িগুলো কালিম্পং এর দিকে চলে যায়। এদিকটা দার্জিলিং ডিস্ট্রিক্ট, এদিকটা কালিম্পং ডিস্ট্রিক্ট। করোনেশন ব্রিজ দিয়ে যদি আপনি এদিকে চলে যান এবং এদিকে যে রাস্তাটা যাচ্ছে সেদিকে চলে যান, আপনি পৌঁছে যাবেন মালবাজার। আর এদিকে রাস্তাটা এদিকে এখান দিয়ে সোজা চলে গিয়েছে শিলিগুড়ি, যেখান থেকে আপনাদের লোকেশনটা সব বোঝালাম, তা হলো সেবক কালী মন্দির, শিব মন্দির, কালী মন্দির, দুটো মন্দির রয়েছে। যদি আপনারা চান তাহলে এখানটাতেও ঘুরে যেতে পারেন। করোনেশন ব্রিজ দেখা হয়ে গেলে এইদিকে রাস্তা দিয়ে আপনি সোজা নেমে এখানে আসতে পারেন, এটা হলো সেবক রেলগেট। সেখান থেকে নিচেতে এই নদীর খাতে নামার একটা সুন্দর রাস্তা রয়েছে।